কুষ্টিয়ার দৌলতপুরে আবারও ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ময়রামপুর নতুন পাকুড়া গ্রামের আকরাম আলীর বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। আনুমানিক রাত 8 ঘটিকার সময় বসতবাড়ির রান্নাঘর হতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে ডাকলে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণ চলে আসে, কিন্তু অন্যদিকে 3টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে, যার জন্য এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সকল পেশার মানুষের নিকট ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা, ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য আর্থিক সহায়তার জন্য অনুরোধ করেছে এলাকাবাসী। খেটে খাওয়া পরিবারটি 3টি বসতবাড়ি ছিল, আধা কাঁচা বাড়ি, সেখানে টিন সেট ছিল এবং খড় সন দিয়ে কোনো রকমে তারা দিনপাত পার করছিল, কিন্তু হঠাৎই এই ভয়াল অগ্নিকাণ্ড পরিবারটিকে নিঃস্ব করে দিয়েছে। এজন্য পবিত্র রমজান মাসের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আশেপাশে যারা আছেন সকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সহায়তা প্রদান করতে পারেন। তো এলাকা এবং এলাকার বাইরে যারা বাইরের দেশে আছে, প্রবাসে আছে, তারাও এই পরিবারটির জন্য সহায়তা করতে পারেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই আপনারা এই পরিবারটির জন্য সহায়তার হাত বাড়িয়ে দিবেন এবং বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছায় এবং সকলেই অবশ্যই অবশ্যই এই ক্ষতিগ্রস্ত পরিবারটির নিঃস্ব হয়ে গেছে এবং এই নিঃস্ব থেকে উদ্ধার করতে আমাদের সুশীল সমাজের সকলেই এবং বিত্তবান সকলে এগিয়ে আসলেই আবার এই পুনরায় এই পরিবারটি মাথা গোঁজার ঠায় একটি গৃহ পাবে এবং তারা তাদের সেই আগের জীবনে ফিরে আসতে সক্ষম হবে। পদ্মা টিভির দর্শকদের সকলকেই অনুরোধ করে জানাচ্ছি আবারও যে অবশ্যই পরিবারটির দিকে সহায়তা দিয়ে দেখবেন এবং সহায়তা প্রদান করবেন।